বন্ধুরা, কুয়াকাটা 0 পয়েন্ট থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব। 2 মিনিট হেঁটে পূর্ব দিকে আসলেই এই যে আমার পেছনে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে কুয়াকাটার সেই কুয়া নামে পরিচিত। সেই কুয়ার একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আপনাদের বলবো। এটা হচ্ছে কুয়াকাটার এই যে বৌদ্ধ মন্দিরের ভেতরে গেছিলাম আমরা, বৌদ্ধ মন্দিরের ভিডিওটা আপনারা দেখলেন। এখন আসুন এই কুয়ার ইতিহাস জানবো এবং কুয়াটা কিভাবে হলো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা তাহলে কুয়াটা দেখে আসি। এটাই হচ্ছে কুয়াকাটার সেই কুয়া, যেই কুয়ার নামে এই জায়গাটির নাম হয়ে যায় কুয়াকাটা। এটার পেছনে যে ইতিহাস বলল তারা, সেই ইতিহাসটা হচ্ছে এরকম যে এই কুয়াটা আজ থেকে দূর থেকে প্রায় 250 আনুমানিক 250 বছর আগে খনন করা হয় পরিষ্কার এবং স্বচ্ছ পানির জন্য। কারা করেছিলেন? 250 বছর আগে রাখাইন বা বার্মা প্রদেশ থেকে সেখানকার একদল বৌদ্ধ ভিক্ষু এখানে আসেন এবং তারা এখানে এসে তাদের বসতি স্থাপন করেন, নির্মাণ করেন। ওই যে বৌদ্ধ মন্দিরটি দেখা যাচ্ছে ভেতরে, ওই মন্দিরটি, এটা হচ্ছে তাদের প্রার্থনা ঘর, তারা সীমাঘর বা বিহার বলেন। বাংলাতে বিহার, তাদের ভাষায় তারা সীমাঘর বলেন, অর্থাৎ প্রার্থনা ঘর। এই কুয়াটা তারা নির্মাণ করেন এই কারণে, বলতেছেন যে এখানে বসতি স্থাপন করা এবং স্বচ্ছ পানির প্রয়োজনেই এই কুয়াটা নির্মাণ করা হয়। এই কুয়াটা ফেমাস হওয়ার পেছনে যে কারণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরকম যে এইটাই সেই কুয়া যেই কুয়ার নামে এই জায়গাটা নাম করা হয়েছে কুয়াকাটা। যদিও এর কোনো লিখিত দলিল বা ভিত্তি নেই, কিন্তু স্থানীয়দের মুখে মুখে এই ঘটনা প্রচলিত, আর সে কারণেই একে কুয়াকাটা সেই কুয়া বলা হয়। কুয়াটা এখন বর্তমানে খুব সংরক্ষিত অবস্থায় আছে, চারিপাশে লোহার বেড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং টাইলস করে খুব সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে। আর এই কুয়ার পাশেই সেই মন্দিরটি স্থাপিত হয়েছে। এখান থেকে আগে স্বচ্ছ পানি ব্যবহার করা হতো। বর্তমান কুয়াকাটা একটা ট্যুরিজম স্পট হওয়াতে চারিপাশে অসংখ্য বড় বড় দালান উঠে গেছে। এগুলো হচ্ছে কি, কুয়ার পাশ থেকে দেখা যায় দৃশ্যমান বড় বড় দালান, হোটেল মোটেল এইসব আর কি। তো এই সব কিছুই কুয়াকাটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অর্থাৎ এই কুয়া এবং এখানে বসতি স্থাপন থেকেই আস্তে আস্তে এখানে ট্যুরিজম স্পট এবং হিসেবে পরিচিতি লাভ করে। এই যে দেখছেন এখানে, এটা হচ্ছে মন্দিরের প্রবেশ গেট, আর পেছনে এটাই হচ্ছে কুয়াকাটার সেই কুয়া। সকলে দেখতে আসে কুয়াকাটার সেই কুয়াটা, বেশ বড় কুয়াটা, আপনার প্রায় 10 ফিট প্রস্থ হবে, 10 ফিট বাই 10 ফিট গোল করে, এবং এটাকে ঘিরে রাখা হয়েছে বর্তমান, এবং উপরে একটা সুন্দর ছাউনি দিয়ে রাখা হয়েছে, এই ছাউনিটা করা হয়েছে। এবং কুয়াকাটা থেকে 1 মিনিটের পথেই হচ্ছে তাদের প্রার্থনা ঘর, এই পথে উঠে যেতে হবে প্রার্থনা ঘরে যেতে হলে। অর্থাৎ কুয়াকাটার যে প্রার্থনা ঘর আছে, এই ঘরে যেতে হলে আপনাকে এই পথ অবলম্বন করে উপরে উঠতে হবে, অনেকটা উঁচু ঢিবি করে এই প্রার্থনা ঘরটি নির্মাণ করা।